তারা মেয়ে যদি কুয়েত থাকে তাহলে এক বদলি সে কেমনে হলো? তাকে এখানে বসে দেখবে কেমনে? আর শুনলেন এক টেলিফোনের আওয়াজ শুনলো, তার আওয়াজ তো শোনা গেল না, সরাসরি শুনতে হবে তার আওয়াজ মাধ্যমে না। এই জন্য আপনার খেয়াল রাখবেন টেলিফোনের বিবাহ হয় না, আসতে পারে না, টেলিফোনে উকিল বানাই দিচ্ছি, তার কোনো বন্ধুকে উকিল বানাই দিচ্ছি, তুমি আমার পক্ষ থেকে কবুল বলো। তো আপনারা উভয় পক্ষ আমার লেখা ইসলামী বিবাহ এই বইটা পড়তেন? পড়েন নাই? আপনারা পড়ছেন? তাহলে সুন্দর তরিকা কেমনে হবে? এতটুকু তো অনেক ফজিলতের কাজ করছেন আপনারা, যে কোনো কমিউনিটি সেন্টারে না নিয়ে এখানে আনছেন, সেটা আল্লাহ তাআলা আপনাদের উপরে খাস মেহরবানি করছেন। ওটা ইহুদ খ্রিস্টানদের তরিকা, আপনি আমি যে রসুলের সাফাতের আশা করি, আপনি আমি যে রসুলের সাফাতের আশা করতেছি, তিনি বলে গেছে বিবাহ মসজিদে করাও, পারলে শুক্রবারে করাও, সারা বছর বিয়ে হয়, সারা মাস যায়, সাত দিনে সাত দিন যায়, তো তিনি মসজিদে যদি সম্ভব করো শুক্রবার করো, জায়গাটা মসজিদে করো, সেটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হবে, আল্লাহ তাআলার দম্পতিকে মিল মহব্বত দিবেন, শান্তি দিবেন, তাদের মধ্যে অশান্তি হবে না, নেক আওলাদ হবে। এই জন্য আপনার রসুল কথাটা বলে গেছে, কিন্তু আমরা ইহুদ খ্রিস্টানদের এত অন্ধ অনুসারী হয়ে গেছি যে বিকল্প কিছু চিন্তাই করতে পারে না। আমরা যে মুসলমান, আমাদের আলাদা নিয়ম কানুন আছে, তারা লাগলে আমাদের থেকে নিক, আমাদেরটা হ্যাঁ এটা হলো লেটেস্ট, খ্রিস্টানদেরটা ওটা কি রিজেক্টেড, আমাদেরটা লেটেস্ট, তাদেরটা রিজেক্টেড, তারা দরকার লাগে আমাদের থেকে নিবে, আমরা তাদের থেকে নিব কোন দুঃখে, বলেন কোন দুঃখে নিব? তাহলে ওখানে বিয়ে হবে না, বিয়ে করতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা বহুত একটা বড় কুরবানি করছেন, রসুল একটা মুর্দা সুন্নতকে জিন্দা করছে, আল্লাহ রসুল একটা মুর্দা সুন্নতকে জিন্দা করছে, আল্লাহ তাহলে এর দ্বারা অনেক সব আপনাদেরকে দিবেন। এখন বাকি কাজ যাতে সুন্নত অনুযায়ী হয়, এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই গেটের মধ্যে আমার একটা কিতাব লেখা আছে বাংলায়, এটার নাম হল ইসলামী বিবাহ, এটা উভয় পক্ষ পড়বেন এবং কোনো কাজ আল্লাহ ভাবতে ব্যতিক্রম করবেন, তাহলে অনেক শান্তি হবে। একটা জরুরি জিনিস, আপনি এখানে আমেরিকাতে এসেছেন, কারোর থেকে ডাটা নেবেন না, এয়ার বোর্ডে নামে কি করতে হবে, কি সিস্টেম জানিয়ে দেবেন, আপনার ধরবে জানিয়ে দেবেন। আপনি তা আপনি এখন বিবাহ করতে যেতেছেন, স্বামী হবেন, কেউ শ্বশুর হবে, তারা জানবেন আমার দায়িত্বটা কি, সে স্বামী হয়ে গেছে, সে বাপ হয়ে গেছে, সে শ্বশুর হয়ে গেছে, শ্বশুরের দায়িত্ব কি, আল্লাহ রসুল শ্বশুরের কি দায়িত্ব দিতে, স্বামীকে কি দায়িত্ব দিতে, স্ত্রীকে কি দায়িত্ব দিতে, কেউ কোনো দায়িত্ব জানে না। এখন পুরনো লড়াই, এখানে আমার হক আদায় করেনি, ও করে আমার হক আদায় করেনি, তুমি জানো তোমার হক, তুমি যে কইলা তোমার হক আদায় করে নাই, তোর হক কি, তা তো জানি না, কেমনি লড়াই শুরু করবো, এই হল আমাদের অবস্থা। এই জন্য মেহরবানি করে আমি একটু অসুস্থ আছি, এই জন্য বয়স করতে পারতেছি না, তো আপনারা মেহরবানি করে এই আমার লেখা কিতাব বাংলায় ইসলামী বিবাহ একটু ভালো করে পড়বেন, এবং পরবর্তী কাজগুলো মেহরবানি করে এইভাবে করবেন। তো ছেলের নাম হল ও লেখা গেছে তারেক মাহমুদ, কিতাবুর রুম, আর মেয়ে হল সঞ্জিদা আক্তার, কিতাব আসিরুদ্দিন, আর মোহরনা কত 4,00,000 টাকা, পুতুল হল 2,25,000 টাকা, পুতুল হল মোহরের সার্টিফিকেটে বিয়ে করানো, এখন তো হয়ে গেছে কিছু করার নেই, আপনাদেরকে বলে রাখতে চাই বিয়েটা মোহরের সার্টিফিকেটে পড়ে গেছে, দেড়শো তোলা রূপার যে বাজার মূল্য, তাও সবাই না, যাদের বেশি টাকা আছে তাদের কথা বলুন, কম টাকা আছে 5,000 টাকা ধরুন, 10,000 টাকা ধরুন, সর্বনিম্ন মহর হলে 1,000 টাকা, এক নিচে ধরলে বিয়ে হবে,
সর্বনিম্ন মোহর 1000 টাকা। এখান থেকে না যা কফি কাছে ধরেন, তবে পয়সা লাগে আমি বলতেছি আপনারা মোহরের হাতে 150 তোলা রূপার দাম বর্তমান বাজারে 50-60 হাজার। এটা ভরবে কেন? আল্লাহ রসুল কোন মহিলাকে এর থেকে বেশি মোহর দিয়ে বিবাহ করেন না। তিনি নিজের চার চারটা মেয়েকে এর থেকে বেশি মোহরে বিবাহ দেন নেই। এখন আমরা তার থেকে বেশি বাড়াই তাহলে এটা খারাপ দেখা যায়, খারাপ দেখা যায়। আপনার বাপে চড়ে 5 লাখ টাকা দামের গাড়ি, আর আপনি পোলায় চড়েন 50 লাখ টাকা দামের গাড়ি, না যায় না? দেখতে ভালো এটা বলেন, মানানসই হয়, মুরুব্বীরে দিচ্ছেন ভাঙ্গা, আপনি আগে দিচ্ছেন এই ফেরা দেন 50 লাখ টাকা, আপনি 5 লাখ টাকা চালান। ঠিক এরকম আল্লাহ রসুল ক্ষেত্রে বিবাহ করার ক্ষেত্রে, মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে এর থেকে উপরে যান নাই। ওনার সম্মান রক্ষা করার জন্য আমাদের ওইরকম থাকা উচিত। রইল যে আল্লাহ আমাকে অনেক টাকা দিতে, আমি আমার বিবিকে দিতে চাই, একটা বিবাহ করে দেন, বিবাহের পরে দেন। আল্লাহ তাআলা পাঁচ পারায় বলেছেন প্রথম দিকটা, বিবাহের পরে খুশির উপরে খুশি হয়ে যদি তুমি মোহর বাড়াই দিতে চাও তো কোনো অসুবিধা নেই, আল্লাহ খুশি হয়ে যাবে। তো মোহরটা আপনি ভাবতে করে তারপরে কি করেন 10 লাখ টাকা বাড়াই দিন, কেউ মানা করেন না। বিয়ের পর বাড়াই দিলে একটু খারাপ দেখা যায়, বেমানান হয়ে যায় যে আল্লাহ রসুল কি করছিল আপনি কি বললেন। আমি প্রথম শ্রদ্ধা দিব, পরে আপনাকে যা বলি আপনি ওইগুলো বলবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مولى. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. أفرأيك تسمى سمي كل مدى صف أفرأيك تسمى سمي كل مدى صف أفرأيك تسمى سمي كل مدى صف أفرأيك تسمى سمي كل مدى صف
ভাইরা মেয়ে, ভাইরা মেয়েকে কি বলা হয়? ভগ্নি। আমি আমি আমার আমার আগ্নি আগ্নি সঞ্জিদা আক্তার, সঞ্জিদা আক্তার কে কে ৪ লক্ষ টাকা মুখর, যার মধ্যে ২.২ লক্ষ টাকা উসুল, যার মধ্যে ২.২ লক্ষ টাকা উসুল, এর বিনিময়ে আপনি আপনি মোহাম্মদ মোহাম্মদ তারেক মাহমুদের নিকট, তারেক মাহমুদের নিকট বিবাহ দিলাম আমি আমি কবুল করিলাম শুনছেন আপনারা? বিবাহ পড়ানোর পরে আল্লাহ রসুল এই দোয়াটা দিতেন। আমরা তো জানি না এগুলো, আমরা যেন সালাম দিই সব্বাবের একটা ভুতটা, এটা তাদের মিল মহব্বতের জন্য দোয়া করা হবে। আল্লাহ আজীবন তাদেরকে মিল মহব্বতের সাথে এই দুনিয়ার জীবন কাটানো সৌদিক দেখা যেগুলো আছেন না আছেন নাকি এগুলোর গেটের মধ্যে আমি এখন দোয়া করব। গেটের মধ্যে ওদিক একটা গেট আছে, দুদিক গেট আছে, গেটে দাঁড়ায় اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. তোমার বান্দারা তোমার নবীর মহাব্বতে তোমার নবীর ইশকে আল্লাহ প্রচলিত নিয়ম কানুনকে সাথ দিয়ে তোমার ঘরে সুন্নত তরিকায় এই বিবাহ সম্পন্ন করেছেন। আল্লাহ তুমি এই বিবাহ কবুল করে দাও। আল্লাহ তাদেরকে প্রচুর স্বভাব দান করো। আল্লাহ তাদেরকে তোমার হাবিবে প্রত্যেকটা সুন্নতের ঘরে আমল করার তৌফিক দান করো। আমাদের সকলকে আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ সুন্নতের বরখেলাফ যত শিরিক বেদাত আছে আমাদেরকে বাদ দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই বিবাহে বরকত দান করো, এই বিবাহে শান্তি দান করো। আল্লাহ তাদেরকে জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত নীল মহাব্বতের সাথে শান্তিপূর্ণভাবে আল্লাহ তাদের হায়াত কাটানোর তৌফিক দান করো। আল্লাহ শয়তান যেন তাদের ঘরে কামিয়াব হইতে না পারে, শয়তান যেন তাদের ঘরে ফাটল সৃষ্টি করতে না পারে। আল্লাহ তুমি শয়তানের অনিষ্ট থেকে তাদেরকে হেফাজত করো, উপকৃত আমাদের সকলকে হেফাজত করো। ইয়া আল্লাহ তাদেরকে নেক আওলাদ নসিব করো, তাদের হোটেলে আল্লাহ দিনের অনেক কাজ দাও, তোমার বান্দাদের অনেক সেবা তাদেরকে করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলকে নেক আওলাদ নসিব করো, নেক ছেলেমে নসিব করো, শান্তির জিন্দগি নসিব করো, ইজ্জতের জিন্দগি নসিব করো, আমাদের রেজেকের মধ্যে বরকত বাড়িয়ে দাও, আমাদের নেক মকসুদ গুলো পুরা করে দাও, আমাদের পেশানি গুলো সমস্যা গুলো দূর করে দাও। ইয়া রাব্বাল আলামিন তোমার হাবিবের সাফাত আমাদেরকে নসিব করো, তোমার হাবিব দ্বারা হয় আমার কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.